আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষক ইউটিউব চ্যানেল বন্ধুরা বরাবর মতো চলে আসাম আবার একটি নতুন ভিডিও করতে আজকে এর আগে ধান চাষ নিয়ে বিভিন্ন ভিডিও করা হয়েছে তো আজকে যে ভিডিওতে আলোচনা করা হবে সেটা হচ্ছে আমাদের মানে ধান ক্ষেতের অতি মারাত্মক একটি পোকা সেটা হচ্ছে বিপিএস বা বাদামে গাছ পুরিং আর গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় কারেন্ট পোকা আমরা এটাকে কারেন্ট পোকার নামে চিনি আসলে এটাকে আমরা কীভাবে প্রতিকার করব। আর এটার কিভাবে আমাদের জমিতে আক্রমণ করে কখন আক্রমণ করে সেই বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সবাই পুরো সময়টা আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন আর যারা কেটে কেটে দেখার নিয়োগ করছেন তারা এখনই দয়া করে বের হয়ে চলে যান কারণ কেটে কেটে দেখলে ভিডিওটি পুরোপুরি বুঝতে পারবে না তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা এর আগে অনেক আলোচনা করা হয়েছে যে আপনারা অনেক ইউটিউবে ভিডিও দেখছেন যে কারেন্ট পোকা লাগলে মানে কি ব্যবহার করবেন বা কী দিবেন বা এটা কীভাবে বুঝতে পারবেন তার আজকে আবার নতুন একটি আলোচনা করতে এসেছি আমি আপনাদের সরাসরি বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে কারেন্ট পোকা আপনাদের জমিতে লেগেছে এটা আপনারা কীভাবে বুঝতে পারবেন আর এই পোকাটার আক্রমণের ধরনটা কেমন তারপর আগে বুঝুন তারপরে কীটনাশক কোনটা ব্যবহার করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি এ যে দেখতে পাচ্ছেন এখানে একটি ধান এই যে ধান গাছের গোড়ায় এটা সর্বপ্রথম আক্রমণ করবে এতে ক্ষুদি ক্ষুদি পোকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এ যেগুলো আসলে এইগুলো সবগুলো হচ্ছে কারেন্ট পোকা এ দেখতে পাচ্ছেন এগুলো সব কারেন্ট পোকা এই বরাবর আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যে পোকাগুলো লড়তিছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেগুলো পোকা লড়তিছে এটা হচ্ছে কারেন্ট পোকা এই যে পোকাগুলো লড়তিছে দেখতে পাচ্ছেন এগুলো জমিতে আক্রমণ করলে গাছের গোড়ার প্রথমে রস চুষে খাবে তারপর এগুলো আস্তে আস্তে এই পর্যায়ে উপর দিকে উঠে আসবে আর ধানটি নেতিয়ে পড়ে যাবে মানে গোড়ায় কোনো শক্তি থাকবে না দেখতে পাচ্ছেন এই ধানের গোড়ায় কিন্তু কোনো শক্তি নেই আর এটা যখন আক্রমণের মাত্রাটা অনেক বেড়ে যায় তখন কিন্তু ধানে বাস পড়ার মতো অবস্থা দেখা যায় এই ধানটা কিন্তু আপাতত এখন সবুজ আছে কিছু কিছু পোকা দেখা যাচ্ছে উপরে একদম সুন্দর করে তো এই ধানটা যখন পুরোপুরি আক্রমণটা করবে তখন দেখবেন যে ধান গাছে বাস পড়ার মতো অবস্থা হয়ে গেছে তখন কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করে কাজ হবে না তাই বন্ধুরা এখনই এই পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে এই পর্যায়ে থাকতে আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে আর আপনারা বুঝতে গেলেন গাছের গোড়া আপনারা চেক করবেন দেখবেন যে গাছের গোড়ায় কারেন্ট পোকা থাকবে তাহলে বন্ধুরা এখন আলোচনা করব যে এটার জন্য আপনারা কোন গ্রুপে কীটনাশক ব্যবহার করবেন বা এটার যে প্রতিকারমূলক ব্যবস্থাটা কি সেটা আপনার সঙ্গে আলোচনা করব বন্ধুরা বাদামি গাছ আক্রমণ করলে এটার প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবে সর্বপ্রথম আমরা এই জমিতে ব্যবস্থা করব সেটা হচ্ছে আলোর ব্যবস্থা করে দিত বিলি কেটে আলোর ব্যবস্থা করে দেব তো ভাই বিলি কেটে দাও এটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা দশ লাইন পরপর ধান গাছের মধ্যে এরকম ফাঁকা করে বিলি করে দিবেন তাহলে আলোর ব্যবস্থা হবে এবং এই পোকাগুলো এটা আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থা করে দিবেন দশ লাইন পর এরকম বিলি করে দিবেন তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে আক্রান্ত জমিতে এই জমিতে যদি কোনো পানি থাকে এখন আপাতত দেখা যাচ্ছে না পানি নেই তো যদি পানি থাকে তাহলে এই জমির পানিটা সরিয়ে ফেলতে হবে তারপর তিন নম্বর স্টেপ হচ্ছে বাদামে গাছ ফরিং জাত সহনশীল জাত হচ্ছে বৃধান পঁয়ত্রিশ এটা চাষ করতে পারবেন ক্ষেতে পাতার ইউরিয়া সার প্রয়োগ করা বন্ধ করতে হবে যদি আপনার জমিতে কারেন্ট পোকা লেগে যায় তাহলে কিন্তু ইউরিয়া সার মানে আপনার যদি জমিতে যত দুর্বল হোক ইউরিয়া সারটা ব্যবহার করতে পারবেন না তাহলে ভালো কাজ হবে আপনার সবাই বুঝতে পারলেন যে কারেন্ট পোকা লাগলে আপনারা কিভাবে বুঝতে পারবেন এবং এটার প্রতিকার সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করবে আগে যেটা বললাম সেটা হচ্ছে মানে জৈবিক পদ্ধতি আপনার ধান খেতে পানি রাখা যাবে না বিলি কেটে দিবে দিতে হবে দশ লাইন পর এবার আসুন আপনার কীটনাশকের ব্যবহারটা কোন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে এই পোকাকে আমরা খুব দ্রুত এবং একবারেই মানে নির্মূল করতে পারবো তাহলে বন্ধুরা সর্বপ্রথম বলি সিনডেন্টা কোম্পানির প্লেনাম তারপরে আসে মিমপ্রেক্স কোম্পানির কোটান তারপর আসে এসিআই কোম্পানির পায়রাজিন এগুলো হচ্ছে সবগুলো পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক এটা এখন বর্তমানে বাজারে সেরা কীটনাশক হচ্ছে পাইমেট্টোজ্যাম গ্রুপের আপনার যে কোনো কোম্পানির এগুলো কীটনাশক পাবেন এটা ব্যবহার মাত্রাটা হচ্ছে প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম অথবা আপনি ষোলো লিটার পানিতে দশ গ্রাম পাইমেট্রোজ্যাম গ্রুপের কীটনাশক মিশিয়ে আট শতাংশ জমিতে ভালোভাবে ভিজে স্প্রে করবেন আর কীটনাশকটা মানে স্প্রে করার নিয়ম হচ্ছে খুব অতি সকালে অথবা শেষ বিকেলে রোদের মধ্যে কীটনাশক স্প্রে করা যাবে না তাহলে কাজর ক্ষমতাটা হারিয়ে যাবে এবং আপনার যে ফলাফলটা আসার কথা সেটা আসবে না তখন কিন্তু আপনারা আমার দোষ দিতে পারবেন না আপনাদেরকে বলে দিচ্ছি আবারও শেষ বিকেলে অথবা খুব সকালে কীটনাশকগুলো স্প্রে করতে হবে পাই মেট্রোজ্যাম গ্রুপের কীটনাশক প্রতি ষোলো লিটার পানিতে দশ গ্রাম এটা পুরো গাছ ভিজে স্প্রে করবেন তো বন্ধুরা আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট টাইম ভিডিও আপলোড করার মাত্র আপনারা সবাই পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম